আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুজ্জামান, প্রভাষক পদার্থবিজ্ঞান, বাংলাবাড়ি ইউনিসরণী স্কুল অ্যান্ড কলেজ। আরেকটি ক্লাস আমি নিচ্ছি এখন তাপগতিবিদ্যায় অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে। আমরা এখানে একটা সিলিন্ডার আছে, পিস্টন আছে এবং কিছু গ্যাস আছে। এই গ্যাসগুলো অণুগুলো গতিশীল, যার ফলে অণুগুলোর গতিশক্তি আছে। এই গতিশক্তির বিনিময়ে পিস্টনটা সরে গেছে, অর্থাৎ পিস্টনটার সরণ হয়েছে, যার ফলে কাজ হয়েছে। এই কাজ গ্যাসের অণুগুলোর গতিশক্তির বিনিময়ে হয়েছে। এই সময় গ্যাস বাইরে থেকে কোনো শক্তি গ্রহণ করে নাই। সুতরাং গ্যাসের এই অণুগুলোর গতিশক্তি হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি। আর যদি এই সিস্টেম বাইরে থেকে তাপশক্তি গ্রহণ করে কাজ করত, তাহলে আমরা ওই কাজকে আমরা ওই কাজ যে শক্তির দ্বারা হয়েছে তাকে আমরা বলতাম বহিঃস্থ শক্তি। এখন আমি একটু অভ্যন্তরীণ শক্তির সমীকরণ লিখব। আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে জানি পিভি ইকুয়াল টু এন আর টি এবং পিভি টু বাই থ্রি ই বা ই সমান থ্রি বাই টু পিভি বা ই সমান থ্রি বাই টু পিভি সমান এন আর টি। এখন আমি একটু এখানে পরিচয়গুলো বলে দিই। পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন গ্যাসের, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস দ্রবক এবং টি হচ্ছে পরম তাপমাত্রা, আর ই হচ্ছে গ্যাসের অণুগুলোর মোট গতিশক্তি। গ্যাসের বা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি ইউ সমান গ্যাসের অণুগুলোর মোট গতিশক্তি বা ইউ সমান থ্রি বাই টু এন আর টি। তবে এটা হচ্ছে আমাদের এক পারমাণবিক গ্যাসের জন্য। দ্বিপারমাণবিক গ্যাসের জন্য হবে ফাইভ বাই টু এন আর টি, এবং দুইয়ের অধিক পারমাণবিক গ্যাসের জন্য অভ্যন্তরীণ শক্তি হবে সিক্স বাই টু এন আর টি, অর্থাৎ থ্রি এন আর টি। এখন আমরা জানব অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমীকরণ। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে আমরা লিখি ডেল্টা ইউ দ্বারা। একইভাবে লিখব থ্রি বাই টু এন আর ডেল্টা টি, যেখানে মোল সংখ্যা নির্দিষ্ট। শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনের কারণে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন লিখলাম। একইভাবে এটা তাহলে এক পারমাণবিক গ্যাসের জন্য, এবং দ্বিপারমাণবিক গ্যাসের জন্য হবে ফাইভ বাই টু এন আর ডেল্টা টি, এবং দুইয়ের অধিক পারমাণবিক গ্যাসের জন্য হবে থ্রি এন আর ডেল্টা টি। এখন আমরা যদি এন এর মান জানি, আর এর মান জানি এবং ডেল্টা টি এর মান জানি, তাহলে আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে পারব। আমি একটু বলেছি যে এটা হবে এক পারমাণবিক গ্যাস। তাহলে এক পারমাণবিক গ্যাস কোনগুলো? যে সমস্ত গ্যাসের অণুগুলোতে মাত্র একটি পরমাণু থাকে, যেমন হিলিয়াম গ্যাস। আবার দ্বিপারমাণবিক গ্যাস, অর্থাৎ যে গ্যাসের অণুগুলোতে, অর্থাৎ প্রত্যেকটা অণুতে দুইটি করে পরমাণু থাকবে, যেমন অক্সিজেন গ্যাস।
এবং তার থেকে বেশি পরমাণু অর্থাৎ দুইয়ের অধিক পরমাণু বিশিষ্ট যেগুলো গ্যাস সেগুলো হচ্ছে যেমন কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া গ্যাস সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। আমাদের আজকের ক্লাস এখানে শেষ করলাম, সবাইকে ধন্যবাদ।